বিশ্বের সব দেশেই কম বেশি ফুটবল একাডেমি রয়েছে, সেটা না থাকলে হয়তো পেলে, ম্যারাডোনা কিংবা মেসি, রোনালদো জন্মাতই না। সাধারণ নাম থেকে অসাধারণ হয়ে এক একটা ব্র্যান্ড কিংবা প্রজন্মের আইকন হিসেবে বিশ্বব্যাপী আলোকারার পেছনে যেমন রয়েছে সান্তোস নাপোলি কিংবা বার্সা রিয়ালের মতো ক্লাব, একইভাবে সেই ক্লাবগুলোতে পরিপূর্ণভাবে তাদের তৈরি করে দিতে অবদান রেখেছে শত শত ফুটবল একাডেমি। তবে ফুটবল পাগল লাল সবুজের দেশে একাডেমি হাতে গোনা কয়েকটি, তা থেকেও সেভাবে বের হন না ভালো মানের স্ট্রাইকার, ডিফেন্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা 43 বছরের দীর্ঘ পুরনো আরামবাগ ফুটবল একাডেমি, যেখানে শিক্ষার্থীদের খরচ হয় খুবই সামান্য। 7 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের সপ্তাহের 6 দিন অনুশীলনের সুযোগের পরিবর্তে মাসে গুনতে হয় মাত্র 500 টাকা। বাফুফের লাইসেন্সধারী কোচরাই শেখান এই একাডেমিতে, তাই আরামবাগ একাডেমি সাশ্রয়ী হওয়ায় সেখানেই নিজের সন্তানদের দেওয়ার ঝোঁক বেশি অভিভাবকদের। সপ্তাহে 6 দিনে আমাদের প্র্যাকটিস করতে পারছে, বাচ্চারা ব্যস্ত থাকছে, আর একদিন মাত্র বন্ধ থাকছে বৃহস্পতিবার, সেই হিসাবে খুবই ভালো। 500 টাকার মধ্যে আমরা খুব ভালো একটা পরিবেশের মধ্যে বাচ্চাকে রাখতে পারছি। আরামবাগ একাডেমিতে 500 টাকা ঘুরা বেতন এবং ওদের সার্ভিসও ভালো, আর ভর্তি ফি 2000 টাকা নেয়, এর সাথে 2টা ঘুরা কমপ্লিট ইয়ে দেওয়া হয়, জার্সি দেওয়া হয়, তো আমাদের জন্য এটাই আমি মনে করি যে ভালো। একেবারে উল্টো চিত্র দেশের ফুটবলের অভিভাবক সংস্থার। দেশের ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন পর হলেও নিজেদের উদ্যোগে বাফুফে ফুটবল একাডেমি শুরু করেছে গেল বছরের মাঝামাঝিতে। ঢাকায় 80 জন শিক্ষার্থীদের নিয়ে বাফুফে টার্ফে শুরু হয় একাডেমির। পরিধি বাড়াতে খুব বেশি সময় নেয়নি ফেডারেশন, একাডেমির নতুন সংযোজন রাজশাহী, সিলেট আর খুলনা। 10 জন বাড়িয়ে 90 জনের বেতন নির্ধারণ করা হয়েছে 3000 টাকা, আর ভর্তি ফি 2000 টাকা তো আছেই। শিক্ষার্থীদের বেতনের প্রায় অর্ধেকই খরচ হবে কোচদের সম্মানিতে। বিনিময়ে শিক্ষার্থীরা পাবেন জার্সি আর 3 দিনের অনুশীলনের সুযোগ। তাই প্রশ্ন উঠছে, আরামবাগের মতো বেসরকারি একাডেমি এত কম খরচে চালাতে পারলে বাফুফে কেন পারছে না? শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকাটা পাচ্ছি সে টাকা, আর যদি কোনো শর্ট থাকে সেটা আমরা এটা নিজেদের কাছ থেকে দিয়ে আমরা এটা কভার করে নিচ্ছি। প্রোগ্রামটা যেভাবে এগোচ্ছে হয়তো আগামীতে ভালো বড় কোনো স্পন্সর আমরা পাবো, তাইলে কিন্তু আমরা সারা বাংলাদেশেই এটা খুব দ্রুত আমরা ছড়িয়ে দিতে পারবো। একটা দেশের ফুটবল ভিত মজবুত করতে প্রয়োজন একাডেমি, সেই দায়িত্ব দেশের ফুটবলের অভিভাবক বাফুফে নিলেও সঠিক পরিকল্পনায় না এগোলে খুব বেশি কাজে আসবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন ঢাকা।